দেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের শাহনশাহ সিনেমার শুটিং আজ বুধবার শেষ হয়েছে। নির্মাতা শামীম আহমেদ রনির ইচ্ছে আগামী বছর ভালো কোনো উপলক্ষে হাই ভোল্টেজ ধামাকা শাহনশাহ দর্শকদের কাছে পৌঁছে দিতে চান তিনি। সিনেমাটিতে শাকিবের বিপরীতে আছেন দুই নায়িকা নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। দুই নায়িকাকে সঙ্গে নিয়ে গাজীপুরের পুবাইলে শেষ দিনের শুটিংয়ে অংশ নেন মিস্টার সুপারস্টার। ছবির পরিচালক রনি জানিয়েছেন ছবির গল্পের দৃশ্যধারণ শেষ হচ্ছে। থাইল্যান্ডের একটি গানের কাজ শেষ হয়েছে আগেই, আর তিনটি গানের দৃশ্যায়ন বাকি থাকছে। 24 তারিখ থেকে ওই গানগুলোর কাজ শুরু হবে। এর আগে FDC, আফতাবনগর সহ ঢাকার বিভিন্ন লোকেশনের কয়েক লটে শুটিং হয়েছে ছবিটির। গত 5 সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় শাহনশাহ ছবির মহরত। সব কিছু গুছিয়ে 23 অক্টোবর থেকে FDCতে শুরু হয় সিনেমাটির নির্মাণ কাজ। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল আহমেদ, শরীফ, অনুভব মাহমুদ প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। শাহনশাহ ছবিটির ডিজিটাল কন্টেন্ট পার্টনার হিসেবে থাকছে লাইভ টেকনোলজিস।